আসসালামু আলাইকুম, ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের লেকচার শিটের প্রবলেম দুই করব, চ্যাপ্টার সিক্স। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, যারা ফাইনাল ইয়ারে আছেন ম্যানেজমেন্টের এবং অ্যাকাউন্টিংয়ের থার্ড ইয়ারের, তাদের তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, কিন্তু ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিংয়ে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইয়েরও এটা একটা অঙ্ক, প্রথম চ্যাপ্টার ওয়ার্কিং ক্যাপিটাল। এই অঙ্কটা আমি গত বছর ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট পরীক্ষার আগে সাজেশন দিয়েছিলাম, আল্লাহর রহমতে এটা কমন করছে। যাই হোক, এটা আপনার 2015 ফোর্থ ইয়ার, 2013, 2019, 2006 বিভিন্ন সালে এইরকম একটা অঙ্ক আসছে আর কি। গত দুইটা ক্লাসে ওয়ার্কিং ক্যাপিটালের বেসিক রুল নিয়ে আলোচনা করছিলাম, আর এই ক্লাসের অর্ধেকটা করাইছিলাম সকালে, কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে বাকি অংশটা আর করাতে পারি না। যার কাছে লেকচার শিট আছে তারা তো পাবেনি, না হলে এই সাল থেকে বের করে, আর লেকচার শিট বা সাল না পাইলেও সমস্যা নেই, আমি তো ডাকের মূল অংশগুলো এখানে লিখে দিব। আচ্ছা, এখানে এই ঘরটা একটু বড় করবেন, ডিটেলস এখানে সূত্র লিখতে হয় একটা, সূত্রটা হলো এ পি ইউ, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট গুণ পি ইউ সি গুণ সি পি বাই, এখানে অনেক সময় হয় 360, আর কি দিন দিয়ে যদি অঙ্ক করি, মাস দিয়ে করলে 12, না হলে 52, যে কোনো একটা লিখতে হবে 360, না হলে এক বছর অঙ্ক হয়তো এই জন্য 52 অথবা লিখতে হবে 12। এখন আমি এখানে তিনটা মধ্যে কোনটা লিখবো, এটা অঙ্কের ডাকটা পড়ার পরে আমরা বুঝতে পারবো। দেখতে এবং শুনতে বা অঙ্কটা যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা থাকলে। আর ঈদের আগে এটাই আমাদের শেষ ক্লাস, ঈদের পরে ইনশাল্লাহ ক্লাস শুরু করব, তিনটা ক্লাস ছুটি দেওয়ার কথা, তারপর এর আগে যদি সব ছাত্ররা পড়তে চায় ক্লাস আমি করাতে পারবো, সমস্যা নাই। আর ঈদের পরে সব যতগুলো সাবজেক্টের লাইভ ক্লাস হয় সবগুলো সাবজেক্টের আবার জুমেও ক্লাস হবে, যার ফলে কেউ যদি জুম দিয়ে ক্লাস করতে চায়, ইচ্ছুক থাকে, তাহলে ইনবক্সে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ জুমের আইডি পাসওয়ার্ড এগুলো দিয়ে দিব। আচ্ছা, অঙ্কে আমরা চলে যাই। এখানে বলছে ফ্রম দ্য ফলোয়িং ডাটা অফ এ কোম্পানি এস্টিমেট দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড টু ফিনান্স অ্যাট অ্যাক্টিভিটি লেভেল 50%, দ্য ক্যাপাসিটি অফ দ্য কনসার্ন, দ্য প্রোডাক্ট 2,240,000 ইউনিটস পার অ্যানাম, অর্থাৎ এক বছরে 2,40,000 মাল আমি বানাই, কিন্তু এখন আমি 50% মাল বানাবো, আমার ক্যাপাসিটি বানানো আছে হলো 2,40,000 প্রোডাক্ট, কিন্তু আমি 50% এই বছর বানাতে যাচ্ছি। এখন প্রথমে আমার এপিইউ বের করতে হবে, তা আমরা এখানে লিখব ওয়ার্কিং ওয়ান এপিইউ অ্যানুয়াল প্রোডাকশন কতটুক করবো, 2,40,000 টাকার 50%, 2,40,000 50% আসে 1,20,000, তার মানে সূত্রের প্রথম অংশটা এপিইউ আমি পেয়ে গেলাম 1,20,000, প্রতিটা অঙ্কেই 1,20,000ই আমার দেখাতে হবে প্রতিবার অঙ্ক করলে। এরপর আমাদের এখানে দেওয়া আছে হলো ডাক পরি এক্সপেক্টেড সেলিং প্রাইস 10 টাকা, সেলিং প্রাইস আমাদের এখানে কোনো কাজের না, সেলিং প্রাইসের দরকার নেই। এরপর লেখা আছে যে কস্ট অফ র মেটেরিয়াল 3 টাকা, র মেটেরিয়ালের দাম 3 টাকা আছে, এগুলো আমি লিখে রাখতেছি, র মেটেরিয়ালের দাম কত টাকা, 3 টাকা। এরপর বলছে ডিরেক্ট লেবার 2.5 টাকা, ডিরেক্ট লেবার 2.5 টাকা, প্রশ্ন এগুলো দেওয়া আছে। এরপর লিখছে অ্যানুয়াল ওভারহেড অ্যাট 50% অ্যাক্টিভিটি লেভেল ইনক্লুড ডিপ্রিসিয়েশন 50,000, টোটাল হলো 2.5 লাখ টাকা, ওভারহেড টোটাল আছে, ওভারহেড আছে টোটাল কত, 2,50,000 টাকা, কিন্তু 2,50,000 টাকা টোটাল, কিন্তু আমি এখানে কিন্তু একটা ইউনিটের খরচ বের করছি, তাহলে আমাকে অবশ্যই একটা ইউনিটের খরচ বের করতে হলে
সব আর 1,20,000 খরচ যদি 2,00,000 হয় তাহলে একটা ইউনিটটা নিশ্চয়ই ভাগ দিলে বের হবে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, এটার ভিতরে ডিপ্রিসিয়েশন আছে। ১,২০,০০০ মালের জন্য খরচ দিতেছে 2,50,000 টাকা, তারা 1,20,000 দিয়ে ভাগ দিবে 2,50,000, এটা তো স্বাভাবিক জিনিস। কিন্তু এখানে বলতেছে ডিপ্রিসিয়েশন এটার ভিতরে 2,50,000-এর ভিতরে ইনক্লুড আছে। ইনক্লুড যদি 2,50,000-এর ভিতরে থাকে ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন হলো অনগদ খরচ, এটার জন্য নগদ টাকা যায় না। এই জন্য আর ওয়ার্কিং ক্যাপিটাল হলো আমাদের নগদ টাকা কত লাগবে সামনে সেটার বিষয়ে আমরা আলোচনা করি। তাহলে এই ডিপ্রিসিয়েশনটা কী করতে হবে, এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। 2,50,000 থেকে ডিপ্রিসিয়েশন আমি বাদ দিয়ে দিব, অর্থাৎ 2,50,000 থেকে 50,000 বাদ দিয়ে 12,000, 1,20,000 ভাগ দিলাম, আসলো 1.67, 1.67 পয়সা। এইগুলো নিয়ে কিন্তু আমরা সকালবেলা আলোচনা করছিলাম, যারা ক্লাসটা দেখতে পারছে তারা ইলেকট্রিসিটি চলে যাওয়ার জন্য পরে ক্লাসটা করতে পারিনি। যাই হোক, এইগুলো তাকে দেওয়া ছিল। এরপরে আমরা করতেছি এখন সিপি, এই যে এই ওয়ার্কিংটা করছে এটা কি পিইউসির ওয়ার্কিং করছি, পিইউসি। এবার ওয়ার্কিং থ্রিতে সিপি করবো, ওয়ার্কিং থ্রি ক্রেডিট পিরিয়ড আর কি, এটা এটা করলাম, এই দুইটা করে ফেলছি, এখন এটা করব ক্রেডিট পিরিয়ড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটার উপর অঙ্কের অনেক অংশ সঠিক হওয়াটা এটার উপর নির্ভর করে। প্রথমে বলছে সিপি মানে ক্রেডিট পিরিয়ড, কয়দিন সময় দিয়ে এই র মেটেরিয়াল আর ইন স্টক অ্যান অ্যাভারেজ 1 মান্থ, অর্থাৎ বলতেছে র মেটেরিয়ালটা 1 মাস সময় লাগে এটা কার্যকর হইতে। তাহলে র মেটেরিয়াল আমাদের কয় মাস, 1 মান্থ। তাহলে আমি তো 1 বছরের অঙ্ক করতেছি, 12 মাসে 1 বছর, তাহলে এখানে যেহেতু মাস দেওয়া তাহলে আমরা নিচে এখানে 12 লিখবো। যদি দিন দেওয়া থাকতো, 30 দিয়ে দেওয়া থাকতো, তাহলে এনে দেখতাম কি 360, সূত্রে এখানে 360 লিখতাম। যদি ডে দেওয়া থাকতো, যেহেতু মান্থ দেওয়া আছে তাই আমাদের কী করতে হবে, এখানে 12 লিখতে হবে। এখন আমরা পড়ে যাই, এরপরে বলতেছে যে মেটেরিয়াল আর ইন প্রসেস, প্রসেস জিনিসটা 2 মাস বলছে, তাহলে প্রসেসকে আমরা লিখি WIP, ওয়ার্কিং প্রসেস 2 মাস। পরে বলতেছে হলো যে ফিনিশ গুডস বলতেছে ফিনিশ গুডস আর ইন স্টক অ্যাভারেজ 2 মান্থ, 2 মাস। এরপরে বলতেছে ক্রেডিট অ্যালাউ টু ডেবিটর্স মানে দেনাদার অ্যাকাউন্ট রিসিভেবল, সেটা বলতেছে 3 মান্থ। ডেবিটর্স মানে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা টাইম দিছে কত মাস, 3 মান্থ। তারপরে বলছে অ্যান্ড দ্য রিসিভ ফ্রম সাপ্লাই, সাপ্লাই মানে অ্যাকাউন্টস পেবল অফ র মেটেরিয়াল ইজ 1 মান্থ, মানে অ্যাকাউন্টস পেবল হলো 1 মাস। এরপর ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাঙ্ক 10%, এটা আমাদের পরে কাজে লাগবে, এখন আর কাজে রাখতেছে না। আচ্ছা, তাহলে এই তথ্যগুলো আমাদের দেয়া আছে, ওই যে দেওয়া থাকার কথা দেখি তো ওখানে কী লেখা ছিল, ল্যাগ ইন পেমেন্ট, হ্যাঁ ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস 1/2 মান্থ, ওভারহেড 1 মান্থ, মানে ওয়েজেস 1 মাস, 1/2 মান্থ, 1/2 মান্থ মানে কি, 1/2 মানে অর্ধেক, আধা, আর ওভারহেড 1 মাস। এই তথ্যগুলো দেওয়া আছে, তার মানে আপনাদের একটা কৌশল শিখিয়ে দিচ্ছে, এনে 7টা দিন সময় দেওয়া আছে না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা এখানে আসবে, বাড়তিগুলো এখানে আসবে না, এটা একটা সহজ কৌশল। তো ফার্স্টে লিখব কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট মধ্যে ফার্স্টে আছে আমাদের র মেটেরিয়াল লিখব, 1 নম্বর র মেটেরিয়াল। র মেটেরিয়ালের এপিইউ, সবার এপিইউ, র মেটেরিয়াল না শুধু, সবার এপিইউ হলো 1,20,000, আর সবার নিচে থাকবে যতবার আইটেম লিখবো 1,20,000 উপর লিখবো 12 লিখবো নিচে পিইউসি। পিইউসি একটা মালের খরচ, র মেটেরিয়ালের খরচ কত, 3 টাকা। সিপি র মেটেরিয়াল সিপি কত, 1 টাকা 1। এখন ক্যালকুলেটারে চাপবো, মান চলে আসলো 30,000 টাকা। এরপর 2 নম্বর আইটেম আমাদের ডাব্লিউআইপি, 12,000 আর 1,20,000 সবার জন্যই প্রযোজ্য। এখন এই যে টাকাটা পিইউসি, ডাব্লিউআইপির পিইউসি খুঁজে বের করতে হবে, এখানে ডাব্লিউআইপির পিইউসি নাই। আমি শিখেছিলাম গত ক্লাসে
WIPPUC বের করতে হলে এটার 100% করতে হবে, এটার 50% করতে হবে, এটার 50% করতে হবে, এটা সূত্র মুখস্থ করতে হবে। শূন্য দশমিক 83 এই সবগুলো আমি যোগ করলাম, WIP এর মান বেরিয়ে আসলো 5.0083। এই জিনিসটা এখানে লিখতে হবে 5.083। আগের দুইটা ক্লাস যারা করছেন ওরা এটা জানেন যে র মেটেরিয়ালের টাকাটাকে 100% ধরতে হবে আর বাকিগুলোকে 50% ধরতে হবে। এখন গুণ করলে টাকা আসতেছে হলো 1,01,700 টাকা। তিন নাম্বার, এখানে আসলে এই পুরো অঙ্কে আমি শিখাতে চাইছিলাম যে ওভারহেডের ডিপ্রিসিয়েশনটা, এটাই আমাদের ইম্পর্টেন্ট কথা ছিল। আচ্ছা, ফিনিশ গুডস না বুঝতে অবশ্যই কমেন্ট করবেন, আর এছাড়া আরেকটা ইয়ে আছে যে ভিডিও তো সেভ থাকবে, আপনারা দেখে নিতে পারবেন যে কোন জায়গায় বুঝেন নাই। ফিনিশ গুডস, ফিনিশ গুডসের জন্য 1,20,000 তো উপরে লিখতে হবে, এটার কোনো মাপ নাই, নিচে 12 এটা লিখতে হবে। এখন এখানে টাকাটা, টাকা বের করার নিয়ম হলো এই যে টাকাগুলো 3 টাকা, 2.5 টাকা এবং 1 টাকা 67 পয়সা, এগুলো হলো ফিনিশ গুডস, আর এটা ছিল WIP। আর এই যে এখানে যে বের হবে টাকাটা, এটা হলো ফিনিশ গুডস 7 টাকা 17 পয়সা, 7 টাকা 17 পয়সা যেটা আছে এটা কি ফিনিশ গুডস, এখানে লিখবো 7 টাকা 17 পয়সা। এখন সিপি ইয়ে ওয়ার্কিং প্রসেস সিপি ছিল 2 লিখছে এখানে, আর ফিনিশ গুডসের সিপি হলো 2, এই সিপি তো এখানে লেখা আছে সবগুলো। ক্যালকুলেটার চাপলে মান চলে আসতেছে 1,43,400। চার নাম্বার আইটেম, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল আমার কী করতে হবে, উপরে 1,20,000 আর নিচে 12 এগুলো লিখতে হবে, 1,20,000 নিচে 12। এখন এটার পিইউসি, পিইউসি হলো ফিনিশড গুডসের পিইউসি যেটা, আর অ্যাকাউন্ট রিসিভেবল পিইউসি সেম, এটা আপনি নোট করে লিখে রাখেন। সিপি হলো 3, লিখলাম এই সব তথ্য। এরপরও একটা তথ্য আছে, ডাকে আমরা এই লাস্ট লাইনটা পড়বো, ডাকে বলছে 1/4 অফ আউটপুট ইজ ইন সোল্ড অ্যাগেনস্ট ইন ক্যাশ, 1/4 অংশ আমার নগদে বিক্রি করা হয়, তাহলে 1/4 অংশ বাকি, আর এটা কি বাকির কারণে সৃষ্টি হয়, তাহলে উপরে 3 হবে নিচে হবে 4, যে টাকাটা আসে এখানে লিখতে হবে। তো কখন লিখবো এটা এরকম লিখা থাকে যে 1/4 অফ আউটপুট ইন সোল্ড অ্যাগেনস্ট ক্যাশ, এরকম লিখা থাকলে এইভাবে করবো। টাকা আসতেছে হলো 1,61,325, 1,61,325, জায়গা হইতেছে না একটু উপরে নিচে লিখছি, সবগুলো আমি যোগ করলাম 4,36,425 টাকা, এটা আমার কারেন্ট অ্যাসেট চলে আসলো, টোটাল এটার নাম দিল এ, টোটাল কারেন্ট অ্যাসেট, টোটাল কারেন্ট এক দাগ দিয়ে রাখবো, এখানে ইচ্ছা হলে এই পুরোটা দাগ দিতে পারি। আচ্ছা, এক দাগ দিয়ে আমাদের কাজটা শেষ করলাম। এখন কি দেখতে হবে, কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটির মাঝে কয়টা আইটেম আছে, বাকি আছে 3টা, অ্যাকাউন্টস পেবল, ওয়েজেস এবং ওভার হেড, এই 3টা লিখে ফেলি, অ্যাকাউন্টস পেবল, তারপর হলো ওয়েজেস, আর হলো ওভার হেড, এই 3টা আইটেমই আসবে। 3টার মানগুলো লিখব, সূত্র লিখতে হলে নিচে তো 1,20,000 সবসময় হচ্ছে, উপর সরি নিচে হলো 12, এই জায়গায় লিখি জায়গা হয় নিচে হলো 12, উপরে 1,20,000 গুণ অ্যাকাউন্টস পেবল টাকা র মেটেরিয়ালের টাকা একই, অ্যাকাউন্টস পেবলের টাকা আর র মেটেরিয়ালের টাকা সেম 3 টাকা, টাইম অ্যাকাউন্টস পেবল টাইম 1, তাহলে আসতেছে আমাদের 30,000 টাকা। এরপরের আইটেম, এরপরের আইটেমের নাম হলো ওয়েজেস, ওয়েজেসের ক্ষেত্রেও নিচে 12 লিখতে হবে, উপরে 1,20,000 গুণ ওয়েজেসের টাকা আর ডিরেক্ট লেবারের টাকা সেই,
সমান সময় ওয়েজেসের হাফ মান্থ বলছিল 0.5 গুণ টুন করলে আসবে 12,500 টাকা। ওভারহেড, ওভারহেডের বিষয়টা হলো ওভারহেড, ওভারহেডের জন্য তো 1,20,000 নিচে 12 আর উপরে 1,20,000 লিখতেই হবে। ওভারহেডের টাকা যে ওভারহেড টাকা দেওয়া আছে 1,67 টাকা। সময়, ওভারহেডের সময় কত? 1 মাস। ক্যালকুলেশন করলে 16,700 টাকা, 16,700। তাহলে আমাদের, আমরা পেয়ে গেলাম হলো কারেন্ট লাইবিলিটি পেয়ে গেলাম, টোটাল অ্যাসেট পেয়ে গেলাম। তাহলে টোটাল কারেন্ট লাইবিলিটি বের করতে হবে, যোগ করতে হবে। টোটাল কারেন্ট লাইবিলিটি যোগ করলে আসতেছে টোটাল কারেন্ট লাইবিলিটি 1,59,200 টাকা। টোটাল অ্যাসেটস 4,36,000 আর টোটাল লাইবিলিটি আসছে 59,200। এই পাশের আর কাজ নাই, এটি মুছে ফেলতেছে, কারণ আর একটু অংশ বাকি আছে। দুইটা করতে দেখেন, একটা করি করলাম টাকার, এটা থেকে এটা বাদ দিতে হবে। টোটাল কারেন্ট অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লাইবিলিটি আমি বাদ দিয়ে দিব, তাহলে বেড়ে আসবে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল, নেট ওয়ার্কিং ক্যাপিটাল, মানে এ থেকে বি মাইনাস, অর্থাৎ কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি মাইনাস করব, তাহলে বেড়ে আসবে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এই পর্যন্ত আমরা গত ক্লাসে শিখছিলাম 377,225 টাকা, এটা গত ক্লাসে এই পর্যন্ত আমরা শিখছি। নতুন একটা জিনিস এই ক্লাসে শিখতে পারবো, সেটা কি? লাস্ট লাইনে আগে দেখি আমরা, ওভারহেডের কথা দেখেন শেষ হয়েছে। ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড অ্যাট ব্যাঙ্ক 10% অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আবার বলছি, বলতেছে নগদ টাকা রাখতে হবে, নগদ টাকা রাখতে হবে 10% অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এরকম যদি বলে দেয় তাহলে এটাকে লিখতে হবে যোগ মার্জিন, কি লিখতে হবে? মার্জিন। মার্জিনের সূত্র কি? 10% যদি বলে, এই যে উপরে 377,225 টাকা লিখবো, 10% বললে উপরে 10 লিখবো, নিচে 100 - 10, এটা হলো সূত্র। তাহলে আসতেছে আমার 41,914 টাকা, 41,914। এটা যোগ করলে আসতেছে 419,139। এটার নাম ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, যেটা আমাদের প্রশ্নে চাইছিল। পরে দেখেন উপরে ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড বা রিকোয়ারমেন্ট বের করতে বলছিল। তাহলে এইভাবে আমি অঙ্কটা করে ফেললাম। তিনটা ক্লাস যারা করছে তারা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টারের 10 নম্বরের অঙ্ক যেগুলো আসে ওয়ার্কিং ক্যাপিটাল বের করে দেখাও, সেইগুলোর 99% অঙ্কগুলো করতে পারবে। শুধু একটা অঙ্ক নিয়ম শেখানো হয় না, এটার ক্যালকুলেশনে করতে হয় দুই পেশা। ওইটা আমরা নেক্সট ক্লাসে আর কি, আমার শিটের 3-4 নম্বর যে অঙ্কগুলো এর মাঝে আসে আর কি, ওইটা আমরা নেক্সট ক্লাসে করবো। ঈদের পরে, ঈদের জন্য তিনটা ক্লাস বন্ধ থাকবে, আর যে কোনো সমস্যা হলে পরে দেখতে পারবেন, কমেন্ট করলে আমি ইনশাল্লাহ সমাধান করে দেবো। আর যারা এই জুম দিয়ে পড়তে চান, ইনবক্সে যোগাযোগ করবেন। ঈদের পরে ইনশাল্লাহ জুম ক্লাস হবে, ভালোভাবে ঈদ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দোয়া চাই।